আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো অটোক্যাডের এই পর্বে আমরা আপনাদের কাছে খুবই সহজ একটা মডেল প্র্যাকটিস করে দেখাবো। এরকম মডেল প্র্যাকটিস নর্মালি আমি গত 20-30টা টিউটোরিয়ালের মধ্যে সম্ভবত দেখাইনি আপনাদেরকে, বা 20-15টার মধ্যে। তো কথা না বলি আমি কাজটা শুরু করব। আমরা যদি মডেলটির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের মডেলটি হচ্ছে যে কোনো ভিউ থেকে অঙ্কন করা যাবে। তো আমরা নর্মালি এটাকে ফ্রন্ট ভিউ থেকেই আঁকতে পারি। ফ্রন্ট ভিউ থেকে আঁকলে হচ্ছে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা ফ্রন্ট ভিউতে চলে যাচ্ছি, এখান থেকে যাই, ফ্রন্ট ভিউতে চলে গেলাম আমি। এখন এখন এখানে আমি এখানে একটু রিয়েলিস্টিক করে রাখতেছি, এবং ইউসিএসটাকে আমি এখানে শো ইউসিএস আইকন করে দিলাম। এরপর একটু জুম আউট করে নিলাম। এরপর আমরা খেয়াল করি আমাদের এখানে একটা কি অঙ্কন করতে হবে, আমাদের এখানে একটা রেক্ট্যাঙ্গেল অঙ্কন করতে হবে। তো রেক্ট্যাঙ্গেল দুইভাবে অঙ্কন করা যায়, তিনভাবে অঙ্কন করা যায়, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আমি এখানে রেক্ট্যাঙ্গেল কমান্ড নিচ্ছি, আমি তিনভাবে আপনাদেরকে এটা এঁকে দেখাবো। ছোট টিউটোরিয়াল করব না, আমি শেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। যেমন বলছি স্পেসিফাই ফার্স্ট কর্নার, তাহলে আমরা ফার্স্ট কর্নার সিলেক্ট করলাম। এখন আমাদেরকে দিতে হবে ডিস্টেন্স, অর্থাৎ দৈর্ঘ্যটা দিতে হবে, লেংথ, যেমন 65। এখন কিন্তু আপনি এন্টার দিতে পারবেন না, এখন আপনাকে ট্যাব প্রেস করতে হবে। অর্থাৎ দেখেন এখানে 65টা লক হয়ে গেল, রেড মার্ক করে দেখাচ্ছে। এরপর আমরা দিব 35। এরপর আমরা যখন এন্টার দিব তখন আমাদের রেক্ট্যাঙ্গেলটা কিন্তু হবে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে কিভাবে অঙ্কন করা যায়, সেটাও এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিতে পারেন, অথবা আরএসি এন্টার প্রেস করব। এরপর ফার্স্ট কর্নারটা ডিফাইন করব, এরপর ডি দিব ফর ডিস্টেন্স, এরপর আমরা দিব 65 অর্থাৎ লেংথ, এরপর এন্টার, আবার 35 এন্টার। দেখেন একই মাপে দুটা রেক্ট্যাঙ্গেল, সরি চলে গেল। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, ডি 65 প্লাস 35 প্লাস, এটা কিন্তু হয়ে গেল। এখন খেয়াল করুন দুইটাই কিন্তু একই মাপে, যেভাবে আঁকেন হবে, অথবা লাইন কমান্ড নিলে অর্থাৎ পলি লাইন দিয়ে আঁকলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এ হচ্ছে কথা। তো আমি যে কোনো একটা দিয়ে দেখাই, এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এটা একটু এখানে হোম বাটনে ক্লিক করি, সরি হোম বাটনে ক্লিক করলাম আমরা। হোম বাটনে ক্লিক করে এটাকে আমরা একটু কি করব, এক্সট্রুড করে ফেলবো। কতটুকু পরিমাণ এক্সট্রুড করব খেয়াল করুন, এখানে কিন্তু আমাদের দেওয়াই আছে যে 35 সমপরিমাণ আমরা এক্সট্রুড করব। আচ্ছা তখন আমি একটা জিনিস ভুল করলাম, সেটা হচ্ছে কি দেখেন, হ্যাঁ আমি আসলে একটা জিনিস ভুল করলাম, সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু 35 হবে না, এখানে কিন্তু 35 হবে না, যেহেতু আমরা এখানে ফ্রন্ট ভিউ সিলেক্ট করছি, আমাদেরকে এ ডিস্টেন্সটা নিতে হবে, অর্থাৎ 32টা নিতে হবে, 32 আর 65 নিতে হবে। তো আমি আবার চলে যাচ্ছি এখানে ফার্স্ট কর্নার, তারপরে হচ্ছে আমাদেরকে বলছে 65 দিতে, এরপর ট্যাব দিতে বলছে, এরপর দিতে বলছে 32, করে দিলাম। এখন আপনি হোম বাটনে চলে যান, এখন আর কোনো ঝামেলা নেই। এটাকে নিলাম, এক্সট্রুড করেন আপনি, এক্সট্রুড করবেন 35 সমপরিমাণ, তাহলে আমাদের এটা এক্সট্রুড হয়ে গেল। এক্সট্রুড করার পর এখানে আমাদের কিছু কাজ রয়েছে, তাহলে আমরা কাজগুলো করি কিভাবে করব। এখানে আমাদেরকে কি বলছে, একটা অংশ কেটে নিতে, একটা পোর্শন কেটে নিতে বলছে, যেটার এদিকে হচ্ছে 25 এবং এদিকেও হবে 25। খেয়াল করুন এদিকে যদি 35 থেকে 10 বাদ দিই তাহলে 25 হবে, তাহলে দুই দিকে কিন্তু ডিস্টেন্স 25, তাহলে এদিকে 25 দিয়ে দিন আপনি। অবশ্যই বাইরের দিকে কিন্তু নিতে হবে, মাথায় রাখবেন এটা, ভিতরে রাখলে কিন্তু এটা ভিতরে চলে যাবে। তাহলে আমরা এখানে দিচ্ছি 25, এন্টার করে দিলাম। আবার আমাদেরকে দিতে হবে 25 25, এদিকে বাইরে নিতে হবে অবশ্যই, 25 এন্টার করে দিলাম। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এটাকে যোগ করা, তাহলে আমরা এটাকে যোগ করে দিচ্ছি। দেখেন এখান থেকে এটা নিলাম এবং এখানে এটাকে যোগ করে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল, এন্টার প্রেস করলাম। এবার আমরা জাস্ট এটাকে কতটুকু পরিমাণ প্রেসফুল করব সেটা দেখব। আমাদের লাইনগুলোকে অবশ্যই একটু সিলেক্ট করে নিতে হবে, বা এখানে আমি প্রেসফুল করে দিচ্ছি। কতটুকু পরিমাণ করতে হবে, 12 32 থেকে যদি 12 বাদ দেই তাহলে আমাদের আর থাকে 20 20 থাকে। তো আমরা এদিকে নিচের দিকে কিন্তু 20 সমপরিমাণ করে দিলেই হয়ে যাবে, তাহলে 20 হবে, এন্টার। তাহলে আমাদের একটা কাজ কিন্তু শেষ। এবার জাস্ট এটাকে আপনি ডিলিট করে দেন, কোনো সমস্যা নাই, এগুলাকে ডিলিট করে দেন এবং এটাকেও নিয়ে ডিলিট করে দেন। তো
তাহলে আমাদের একটা পোর্শনের কাজ শেষ। এবার এদিকে একটা অংশ আছে, দেখেন কি করতে হবে। এখান দিয়ে আমি আপনাদের কাছে একটা ট্রিক শিখাবো, যেটা দুইটাকে কিভাবে একসাথে প্রেসফুল করা যায় সেটা শিখাবো। তো একটু খেয়াল রাখবেন কিভাবে আসলে কাজটা করতেছি। এখানে এটা অর্থটা অন করে দিচ্ছি। তাহলে এদিকে আমাদের যেতে হবে 15 15, এবং উপরের দিকে আমাদের যেতে হবে 8 8। আবার এদিকে যাচ্ছি 15, আবার নিচের দিকে যাচ্ছি 8। তো কাজটা আপনি রেক্টাঙ্গেল ড্র করেও কিন্তু করতে পারতেন। এরপর আমরা আরেকটা কাজ করব। দেখেন আমাদের টোটাল হচ্ছে 65, 65 থেকে যদি 42-কে বাদ দেই তাহলে আমাদের কত থাকে? 5 থেকে 2 গেলে 3, 6 থেকে 4 গেলে হচ্ছে 2, অর্থাৎ 23 হয়। অর্থাৎ আমাদের হয় 23। আর এদিকে হচ্ছে কতটুকু? এদিকে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে, আচ্ছা এদিকে বলে দিছে 15। তাহলে আমরা কাজটা করে ফেলি। এখানে আমরা লাইন কমান্ড নিলাম, নিচের দিকে হবে আমাদের কতটুকু? নিচের দিকে হবে আমাদের 15 সমপরিমাণ, এন্টার করে দিলাম। এরপর আমাদের এদিকে হবে কতটুকু দেখি, এদিকে হবে আমাদের 23। ঠিক আছে, এবার আমরা জাস্ট এটাকে একটু অন করে দেই। এখন আমরা এই পোর্শনটা ধরি শেষ। এবার আমি বলছিলাম যে একটা ট্রিক্স শিখাবো, সেটা এখন অবশ্যই দেখতে পাবেন আপনারা। এখানে প্রেসফুল নিলাম, শিফট চেপে ধরতে হবে। প্রেসফুল নেওয়ার পর শিফট চেপে ধরতে হবে, যেহেতু আমরা দুটাকেই করব। শিফট চেপে ধরলাম, এটাকেও সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, এখন শিফট ছেড়ে দিলাম। এবার এন্টার করলাম, এন্টার করে এবার পিছনের দিকে দিব আমরা, পিছনের দিকে। দেখেন পিছনের দিকে জাস্ট এটাকে সম্পূর্ণ টেনে দিলে কিন্তু এটা প্রেসফুল হয়ে গেল। এটাই ছিল আপনাদের জন্য ট্রিক্স, অর্থাৎ দুটাকে কিভাবে একসাথে প্রেসফুল করতে পারেন সেটা, অন্য কিছুই না। এখানে অনেক কিছু শেখানোর মতো সামর্থ্য আমার নাই, তো এ হচ্ছে কথা। তো আমরা একটু এটা মুছে ফেলি। এই যে আমাদের মোছা হয়ে গেছে। এখন আমরা একটু হোম বাটনে ক্লিক করে এটার ভিউটা দেখি কি ঘটে। এই হচ্ছে আমাদের ফিগারটা টোটাল, অর্থাৎ এখানে যেরকম দেওয়া আছে ঠিক একই ভিউটাই আমরা এখানে পেয়ে গেছি। এবার যদি এটাকে একটু কালারাইজ করতে চান তাহলে আপনি করতে পারেন। এখানে আর্মেটে চলে যান, গেলাম আমরা। এবার এখানে একটা কালার দিই, ধরুন পেইন্ট। পেইন্ট আছে কিনা আমি জানি না আসলে, পেইন্ট নাই, আচ্ছা আছে, অনেক সুন্দর পেইন্ট আছে। তো এটাকে জাস্ট এখানে অ্যাড করে দিন, এই যে হয়ে গেল আপনার ফিগারটা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর জন্য পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।